গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন। সারাদিন অনেক গরম থাকার পর এখন একটু ঠান্ডা হাওয়া বইছে। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচণ্ড বেগে হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। এখনও সন্ধ্যা হয়নি, তবু চারিদিকে একটা অন্ধকার ভাব, আকাশ মেঘাচ্ছন্ন, তাই মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি। এখনও সন্ধ্যা হতে প্রায় আধ ঘন্টা বাকি আছে আর কি। তো বন্ধুরা, একটা কথা শেয়ার করবো বলে চলে এলাম নতুন ভিডিওতে। আজ সকালে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা কথা আমি দেখলাম যে আমার এক বন্ধু ফেসবুকে লিখেছে যে আপনি সুন্দরের দিক দিয়ে নিজেকে দশে কত দেবেন। তখন আমি ভাবলাম যে আমার বন্ধু লিখেছে, তাই একটু মজা করে একটা রিপ্লাই দেই। তাই আমি রিপ্লাইটা দিয়ে দিলাম। আমি রিপ্লাই দিলাম যে আমি নিজেকে দশের মধ্যে দশই দেব। তো আমি রিপ্লাইটা দেওয়ার পরে আমার ফেসবুকে কেউ কোনো কমেন্ট করলো না, অনেকে লাভ চিহ্ন দিল, তারপরে লাইক চিহ্ন দিল। তো বন্ধুরা, সেটা আমি দেখলাম। তারপরে আমি মোবাইলটা বন্ধ করে দিলাম। তার কিছুক্ষণ বাদে আবার মোবাইলটা আমি খোলার পরে দেখলাম যে আমার মেসেঞ্জারে প্রচুর মেসেজ এসেছে। অনেকে অনেক কিছু লিখেছে যে ম্যাডাম, আপনি যেভাবে লিখুন না কেন, তবু আপনি আমাদের কাছে অনেকটাই সুন্দরী। সেটা আমার চেহারা দিক দিয়ে নয়, আর আমার চেহারা দিক দিয়ে আমি রিপ্লাইটা দিইনি, আমি অনেকটা মজা করে দিয়েছি। তো আমি ভেবেছিলাম যে অনেক নেগেটিভ আর কি অ্যান্সার আসবে, তো সেটা দেখলাম না। তবে বন্ধুরা, আমরা যেমনই থাকি না কেন, নিজের কাছে আমরা প্রত্যেকেই দামি। এবং আমি বলবো যে নিজের কাছে আমি নিজে সুন্দরী। আমরা প্রত্যেকেই নিজের কাছে মূল্যবান। আমার বন্ধুরা বলে যে তোর হাসিটাই সবচেয়ে বেশি মূল্যবান, সুন্দর না হলেও তুই এমনিতেই সুন্দরী। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।